हेलो एवरीवन, वेलकम टू राज टेक्निकल गाइड। तो आज ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার কাস্ট সার্টিফিকেট স্ট্যাটাস চেক করবেন। তো আপনার কাস্ট সার্টিফিকেটের স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে প্রথম যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটি হলো castcertificate.wb.gov.in। তো আপনি প্রথমে গুগলটি ওপেন করে নেবেন। গুগলটি ওপেন করে নেয়ার পর সার্চ বক্সে এসে সার্চ করবেন কাস্ট সার্টিফিকেট wb.gov.in। তো এটি লিখে সার্চ করার পর আপনি এই পেজে চলে আসবেন। এখন আপনি স্ক্রল করবেন। স্ক্রল করার পর প্রথম যে অপশনটি আপনি দেখতে পাবেন অ্যাপ্লিকেন্ট, তো এই অ্যাপ্লিকেন্টের উপরে আপনি ক্লিক করবেন। তো এর উপরে ক্লিক করার পর নিচেই আপনি দেখতে পাবেন অ্যাপ্লিকেশন চেক। এই অ্যাপ্লিকেশন চেকের উপরে আপনি ট্যাপ করবেন। তো অ্যাপ্লিকেশন চেকের উপরে ট্যাপ করার পর আপনি পরবর্তী পেজে চলে আসবেন। এখন আপনি কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করার পর যে অ্যাপ্লিকেশন নাম্বারটি পেয়েছেন সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে আপনি টাইপ করবেন। তো অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে টাইপ করার পর আপনি সার্চের উপরে ক্লিক করবেন। এখন আপনি স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনার অ্যাপ্লিকেশন যে নাম্বারটি রয়েছে সেটি আপনি এখানে দেখতে পাবেন। আপনি যে নামে কাস্ট সার্টিফিকেটটি অ্যাপ্লাই করেছিলেন তার নামটি এখানে দেখতে পাবেন। কত তারিখে অ্যাপ্লাই করেছেন সেটি আপনি এখানে দেখতে পাবেন এবং কোন কাস্টের জন্য অ্যাপ্লাই করেছেন সেই কাস্টটি এখানে দেখতে পারবেন। এবং যে ব্যক্তির কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করেছিলেন সেই ব্যক্তির ফাদার্স নেম এখানে আপনি দেখতে পাবেন। যদি আপনার কাস্ট সার্টিফিকেটের স্ট্যাটাস অ্যাপ্রুভ থাকে তাহলে কিন্তু এখানে আপনি কাস্ট সার্টিফিকেট নাম্বার দেখতে পাবেন। আর যদি আপনার কাস্ট সার্টিফিকেট স্ট্যাটাস অ্যাপ্রুভ না থাকে তাহলে কিন্তু এখানে আপনি কাস্ট সার্টিফিকেট নম্বর দেখতে পাবেন না। সো ভিউয়ার্স, এইভাবে আপনি আপনার কাস্ট সার্টিফিকেট স্ট্যাটাসটি চেক করতে পারবেন।